একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক মা ও বোনেরা রয়েছেন যারা দেশে বিদেশে সন্তান লাভ করার জন্য অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন অনেক আমল করেছেন অনেক তদ্বির করেছেন অনেকভাবে বছরের পর বছর চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোনো মতেই সফলতা পাচ্ছেন না কোনো মতেই সন্তান লাভ করতে পারছেন না সন্তান না হওয়ার যে কি পরিমাণ বেদনা সে কেবলমাত্র ওই মা ও বোন এবং যাদের সন্তান হচ্ছে না ওই সকল ভাইরাই কেবল জানে যে সন্তান না হওয়া বা সন্তানের মুখ না দেখা যে কত বড় একটি কষ্টের ব্যাপার যাই হোক আমি শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে যারা দেশ বিদেশে ডাক্তার কবিরাজ বিভিন্ন আমল উদ্ভিদ করে ব্যর্থ হয়েছেন তাদেরকে বলবো জীবনে আরেকবারের জন্য এই আমলটিকে একবারে যেন কষ্ট করে করে রাখেন এই আমলটি যে মাসে আপনি করবেন আল্লাহ তাআল্লাহ অশেষ আমতে ওই মাসেই গর্ভধারণ করবেন ইনশাআল্লাহ আপনারা আপনাদেরকে এমন একটি শায়েখের আমল আজকে আমি বর্ণনা করব। তিনি হচ্ছেন জগৎ বিখ্যাত একজন শায়েখ এবং এত বড় মাপের শায়েখ ছিলেন যে ওই মাপের লোক এখন আর পৃথিবীতে নাই বললেই চলে অনেক বড় বড় আলেন্দায় পবিত্র বিশেষ আল্লাহ অলি এবং বিশেষ শায়েকের নাম অনেকেই জানেন সৈয়দ আহম্মদ কার বালাইল ইনি যে কত বড় মাপের শায়ক ছিলেন আর কত বড় মাপের হচ্ছে বুজুর্গ ছিলেন আপনারা চিন্তাও করতে পারবেন না যখনই কোনো মা এবং বোন দেখা গেছে যে বিশ বছর দুই যুগ চব্বিশ বছর বারো বছর এর যেতে কম বেশি সময় যাই হোক না কেন কোনো মতেই যাদের সন্তান লাভ হচ্ছে না তারা যখনই শায়েকের কাছে আসতেন শায়েক তাদেরকে এই আমন্ত্রী করে দিতেন ওই রাতেই আল্লাহ অশেষ সমতে তাদেরকে আল্লাহ তালা গর্ভ ধারণ করার বিশেষ ক্ষমতা দান করতেন আসলে আপনারা প্রত্যেকে এটি জানেন যে আল্লাহ তালা চাইলে সবকিছু হয় আল্লাহ তালা না চাইলে কিছুই হয় না তবে আল্লাহ তালার কাছে চাইতে হয় উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমে আমি আপনাদের মাঝে এই আমলটি আজকে যেভাবে বর্ণনা করব। একবারের জন্য সে হলেও সেই আমলটিকে এই আমলটিকে আপনারা সেভাবে ব্যবহার করবেন এর সাদা একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন তবে আমি আপনাদের জন্য আরো বিশেষ শাহেকদের আমলও খুব দ্রুত নিয়ে আসবো যাতে করে যাদের সন্তান হয় না দ্রুত যাতে করে তারা হচ্ছে সন্তান লাভ করতে পারে একজন সাহেব বলেছিলেন অন্য একটি আমলে কথা বলছি যে তাল গাছের মধ্যেও যদি এটিকে ধারণ করানো হয় তাহলে গাছও গর্ব ধারণ করতে এমন একটি আমল রয়েছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে অবশ্য অবশ্যই আমলটিকে নিয়ে আসবো এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন তবে আপনাদের সামনে যে লিখাগুলো আসতেছে প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন একটি লিখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ হচ্ছে ওখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি লুকায়িত রেখেছি এবং আপনারা হচ্ছে আমল করার আগে আমার কাছ থেকে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন তাহলেই এই আমলের সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষ সাহায্য সহ্যতা করবে এলশাহ আল্লাহ তবে আপনারা যারা কমেন্টস এর মাধ্যমে যাহাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাহাজত নিতে চান তারা সাদা বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ এজাজত চান সেটি বলবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করবো কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য যে কোনো একটি সাদা প্লেট চিনামাটির প্লেট হোক স্টিলের প্লেট হোক সাদা যে কোনো প্লেটই হোক না কেন সেই প্লেট আপনার সামনে নেবেন সামনে নেওয়ার পরে আপনাদের হচ্ছে পবিত্র কোরআনের সুরাতুল হুদে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটু দয়া করে আপনারা হচ্ছে অপেক্ষা করবেন আপনাদের একটি মাত্রা দেখাবো আগেই বলেছি সৌরাতুল হুদে আপনাদেরকে হচ্ছে নিয়ে যাচ্ছি একটু দয়া করে হচ্ছে আপনারা অপেক্ষা করবেন তাহলে এত আশ্চর্য কিছু দেখতে পাবেন আর এমন কিছু আপনাদের মাঝে এই যে দেখেন ওয়াকি ওয়াকি এই যেখান থেকে আপনারা হচ্ছে ওয়াকিলা এই এখান থেকে শুরু করবেন আসলে আমি উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি এর জন্য হচ্ছে আমার উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে মাফ করবেন এই যে ওয়াকিলা থেকে শুরু করবেন আপনারা হচ্ছে এখান থেকে সুরাতুল হুদের চৌচল্লিশ নম্বর আদ এই যে রলিমিন এই পর্যন্ত আপনারা হচ্ছে এই প্লেটের গায়ে জাফরান কালি দ্বারা অথবা ফলের রস দ্বারা লিখবেন প্রয়োজনে আপনারা আপনারা যে কোনো কাগজের উপর লিখে আপনারা হচ্ছে ওই প্লেটের মধ্যে রাখবেন তবে এখানে সবচাইতে এই আমলটিকে আপনারা তিনটা নিয়মে করতে পারেন আপনাদের দুটি নিয়ম খুব কষ্টের হবে একটি নিয়ম একটু হচ্ছে সহজ হবে তবে আপনাদেরকে হচ্ছে একটু কষ্ট করতে হবে কিন্তু আমলটি করলে একশো পার্সেন্ট কামে লাভ করবেন যেটি করবেন আপনারা হচ্ছে প্লেটের উপর লিখেন আর কাগজে লিখেন আপনাদের গাধা অথবা খচ্ছরের দুধ সংগ্রহ করতে হবে গাধা এবং খচ্ছরের দুধ আপনার অনলাইনে অর্ডার করে পাবেন অথবা যারা ওমরা করতে বা হজ করতে যান সৌদি আরব থেকে নিয়ে আসতে পারবেন আপনাদের সহজ পথ আমি বলে দিলাম এই দুইটির যে কোনো একটি দুধ আপনার তৃতীয়টি একটু পরে বলছি দুধ আপনারা হচ্ছে প্রথমে চেষ্টা করবেন গাধা অথবা খচ্ছরের যে কোনো কিছু যে কোনো দুইটির একটির যে কোনো একটি দুধ দ্বারায় আমলটি করার জন্য আপনারা হচ্ছে লিখাগুলোকে ওই দুধ ধারা উঁচিয়ে ফেলবেন তারপর ওই দুধ আপনার হচ্ছে মা ও বোনেরা পান করবেন আর যারা হচ্ছে এই খচ্চর এবং আপনার হচ্ছে গাধার দুধ সংগ্রহ করতে পারবেন না তারা যেটি করবেন সেটি হচ্ছে যে কোনো ছাগল বা ভেড়ার দুধ দ্বারা আপনারা এই আমলটি করবেন তবে আপনাদের তিন দিন করতে হবে একাধারে আর যারা খচ্চর অথবা আপনার হচ্ছে গাদার দুধ দ্বারা করবেন তারা একদিন করলে যথেষ্ট যারা হচ্ছে খচ্চর এবং আপনার হচ্ছে গাদার দুধ দ্বারা এই আমলটি করবেন পান করার পরে ওই রাতেই আপনারা হচ্ছে স্বামীর সাথে সহবাস করবেন তবে আপনাদের এই আমলটি করতে হবে এবং যারা হচ্ছে আপনার ছাগল অথবা ভেড়ার দুধ দ্বারা করবেন তারা হচ্ছে তিন দিনই আমল করবেন তিন দিনই পান করবেন তিন দিনই স্বামীর সাথে সহবাস করবেন তবে এই সহবাস করার সময়টি হচ্ছে আপনি যখন হায়েস্ট থেকে পবিত্র হবেন নামাজ পড়তে পারেন এমন অবস্থায় যখন পরিস্থিতি সৃষ্টি হবে ওই দিন এই আমলটি করবেন পাক পবিত্র হয়ে ওই দিনই হচ্ছে পান করবেন এবং ওই দিনই স্বামীর সাথে সহবাস করবেন আমি দিয়ে বলতে পারলাম যে আপনাদের পৃথিবীর সবাই যদি না করে দেয় যে কোনো মতে আপনি মা হতে পারবেন না আমি দিয়ে বললাম আল্লাহ তালার অশেষ সহমতে ওই দিনই আপনি গর্ব করবেন যদি আপনারা যেভাবে বলছি ওইভাবে আমলটি করতে পারেন সবাই ভালো থাকবেন আসালামুকুম আহমতুল্লাহি আবরাকাত